রাজশাহী সেক্টর ওখানে আবার অ্যাডভান্স ট্রেনিং 3 মাস করার পর আমার আবার একটা পোস্টিং দেয় চাঁপাইনবাবগঞ্জ 6 মে। তখন এই ইস্ট পাকিস্তান রাইফেলসের উইং ছিল, এখন ব্যাটেলিয়ন হয়েছে, তখন পাকিস্তান আমলে এটার নাম ছিল উইং। আমি 6 উইংয়ে আমার পোস্টিং হয়। আমি 6 উইংয়ে পোস্টিং হওয়ার পর আমাকে ওখান থেকে অ্যাডভান্স ট্রেনিং শেষ হওয়ার পর আমাকে এমএমজি প্লাটনে, মানে আমি এমএমজি চালাইতাম, মিডিয়াম মেশিন গান চালাইতাম। অসহযোগ আন্দোলন আমরা তলে তলে গিয়া বাহিরের সংবাদ আমাদের কিছু কিছু দিত, আর আমাদের মানে ইপিআর এর মধ্যে যেসব মানে কানাকুষাগুলি হইতো এসব এগুলো কিছু কিছু আমরা বাহিরে মানে আওয়ামী লীগের মানে সাপোর্টার দ্বারা তাদেরকে আমরা এগুলো দিতাম। 7ই মার্চের ভাষণের পর থেকে আমাদের কিন্তু ওই এটা আরো জেগে যায়। এখন আমরা একটা সিগন্যাল পাই, সর্বপ্রথম আমাদের পিলখানার যে ওয়ারলেস, এই ওয়ারলেস এর মাধ্যমেই আমরা খবর কিন্তু আমরা পেয়ে যাই। মুজিবকে মানে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কোথায় নিয়েছে তার কোনো এ নাই। এই তো আমাদের একটা আমাদের মাথায় আরো মানে আগুন, কারণ আমরাও আস্তে 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 কয়েকটা ওই আমাদের প্লাটনের মধ্যেও আবার তো অনেক রকমই আছে। আমাদের মধ্যে বিহারি আছে, পাঞ্জাবি আছে, বিলুস আছে, পাঠান আছে, আমরা আবার বাঙালি বেশি ছিলাম ব্যাটালিয়ান। তখন আমরা ওই তবে আমরা বেছে বেছে মানে যারা নাকি আমাদের পক্ষে মাত্র ওই 12-13 জন আমরা এরকম ভাবে একটা গ্রুপ করি। আমাদের ব্যাটালিয়ানে যে এই আমাদের বেঙ্গলি বাঙালি সারা যারা আছে এদেরকে আমরা এই অসহযোগ আন্দোলনের কথাটা বললাম না, এই সময় ওরা আবার করছিল কি আমাদের কোনো হাতিয়ার দিত না, আমাদের খালি রাখত, আমাদের কাছ থেকে হাতিয়ার গুলি নিয়ে নি। রাতেই আমরা ওই যে আমাদের কোদ বলি আর মানে মানে মালখানা মানে অস্ত্রগার আমরা অস্ত্রগারে মানে মানে আমরা ওই তালা ভেঙে আমাদের যার যার অস্ত্র গুলি নিয়ে ওই ইয়েদের অ্যারেস্ট করে। আমাদের যে ব্যাটালিয়ান কমান্ডার ছিল একজন পাঞ্জাবি, তার নাম ছিল সরফরাজ খান। এই সরফরাজ খান উনি আবার এটা এইসব এগুলি টের পেয়ে আগে ওই সন্ধ্যার পরেই ওই তার জিপ নিয়ে তার ফ্যামিলি নিয়ে বাস রাজশাহীর দিকে সে ভাইয়া গেল। আর যে মানে পাঞ্জাবিরা আছে তারা আমাদের এখানে ওই আমাদের কাছে কিছু ধরা পড়লো, আমরা ওই ছোটো মোটো গুলিকে আমাদের ওই যে বাহিরে যে ছাত্র সংগঠন ছিল তাদের কাছে দিয়ে দিতাম, তারা নিয়ে ওরা ওরা মেরেই ফেলাইছে না কি করছে এটা আমরা জানি না। এই ওই 26শে মার্চের ইয়ে আমাদের এক বাঙালি অফিসার, হ্যাঁ উনি সম্ভবত নামটা ভুলে গেছি, সম্ভবত উনি মেজর না কর্নেল হয়েছিল, সে আসছিল, তাকে পাঠাইছিল তার ফ্যামিলিকে জিম্মি করে পাকিস্তানি, তাকে জিম্মি করে তার ফ্যামিলিকে জিম্মি করে ওই মেজরকে পাঠাইছিল আমাদের 6 উইংকে মানে
তারপরে আমরা আবার তাকে তাকে এরপরে এই পরদিন থেকে তো মানে আমাদের সংগঠন মানে আমাদের পুরো ব্যাটালিয়ন রাজশাহী ক্যান্টনমেন্টকে আমরা আক্রমণ করি। 26শে মার্চে যে আমরা রাজশাহীর ক্যান্টনমেন্টের চারিদিকে আমরা অবরোধ করে ফেলি আনসার এবং মুজাহিদ সহ আমাদের ওই ইয়ের মধ্যে প্রায় 300-350 লোক আমরা যে ঘেরাও করলাম। আবার এদিকে আমাদের ওয়্যারলেসে আমরা খবর পাঠাইলাম নৌকা উইংকে, তারাও আসলো মানে এইভাবে আমাদের একত্র হইল। আমরা যে যখন ওই দরগ্রাম দরগ্রাম করে একটা আম বাগান আছে মানে এই ক্যান্টনমেন্টের পাশে পবা থানায় ওখানে ওই দরগ্রাম ওই আম বাগানে আমাদের ব্যাংকার শেষের পজিশন নেওয়া অবশ্যই আমরা মানে হায়ারিং ওপেনিং করবো। এর আগ মুহূর্তে আমাদের উপরে মুহুর্মুহ আর্টিলারিছে যখন একটু মানে একটু কম হইলো করার পরে মনে করলাম যে আর মনে হয় হবে না, তখন আবার আমরা শুরু করলাম আমাদের মোটর মেশিন গানের গুলো একদম একবারে আমরা ছাতে গেলাম। আমি কিন্তু গানার নাম্বার ওয়ান ছিলাম, এক এক ব্যক্তি তিনটা করে মেশিন এইভাবে যখন আমরা আবার শুরু করলাম ওরা একটু মানে এইভাবে আমরা ওখান থেকেই প্রায় রাত এই 10টা পর্যন্ত এইভাবে হইল। 10টা 15টার দিকে এইদিক থেকে আসলো বৃষ্টি, ঝড় বৃষ্টি আসলো। সেই ঝড় বৃষ্টিতে এখন আমরা ব্যাংকারও পানিতে জমে গেল বললেন কি করব। তারপর ওখান থেকে গোলাঘাট তো পানিতে গেলে তো নষ্ট হয়ে যাবে, এসব ওগুলি লইয়া ওখান থেকে নিয়ে আবার আমরা করলাম কি ওখান থেকে অগ্রসর না হইয়া আমরা একটু ব্যাক করলাম, ওই ব্যাক করলাম একটা বাড়িতে নিয়ে হবে যা আমরা ব্যাক করে চলে আসলাম। তখন আমাদের লোক কিন্তু অনেক সিটে ছিটে ফিটে গেল অনেক মানে ভয় মানে এয়ার অ্যাটাক হয়ে গেছে রাস্তায় প্রভাব থেকে। এখন আমরা বিলের দিকে গেছিলাম এক চেয়ারম্যানের বাড়িতে যেয়ে উঠলাম পরে রাত 11টার দিকে ওখানে রইল। পরদিন দিনের বেলা আবার দেখি যে আমাদের ওই আমাদের যে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সেখানে যে এই ফাইটার মানে পাকিস্তানি ফাইটার ওগুলি যে টহল দিতেছে মাঝে মাঝে দুই রাখতেছে গুলি করতেছে, এতে মানুষ আর যে দলে 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 মানে ভাগতে লাগে। দেখুন আমরাও চিন্তা করলাম যে এখানে তো আমাদের আমাদের সাথে আছে আমাদের সাথে আছে। তারপরে ওই সাথে আছে কি ওই যে বললাম যে এক চেয়ারম্যানের বাড়িতে নিয়ে রাখলাম পরদিন নিয়ে গেছি আমরা অস্ত্র সারি নেই অস্ত্র নিয়ে গেলাম ওই চেয়ারম্যানের বাড়িতে নিয়ে রাখলাম। থাকার পরে ওই দিন দিনের বেলা আর মানে ওখান থেকে আমরা আমাদের নেতৃত্ব দিয়েছিল ক্যাপ্টেন গিয়াস। ভারতে যে আমরা লালগোলার নিমতলায় আমাদের ছিল আমরা যারা গেছি আমরাই ওখানে একটা ক্যাম্প করছি আমাদের সাথে ওই আমাদের বাঙালি ছাত্ররা আরো যারা যারা গেছে তাদেরকে আমরা ওখানে কিছু কিছু লোকরে আমরা ট্রেনিংও শিখিয়ে দিচ্ছি। তারপর ওখানে থেকে
যুদ্ধ ওখান থেকে আবার এইভাবে আমরা প্রায় দুই মাস আড়াই মাস চলে যায়। আড়াই মাস যাওয়ার পরে ওই ভারতীয় সৈন্য আমাদের আমাদের কাছে আমাদের সাথে কিন্তু ওই এক সেকশন এক প্লাটুন করে রাতে আসে বুঝলেন। আগে থাকতাম আমরা মানে আমাদের মুক্তিবাহিনী তখন তো মুক্তিবাহিনী আমরা মুক্তি ইন্ডিয়ার বাহিনীর লোক আমরা থাকতাম আগে আমরা তো রাস্তাঘাট আমরা তখন আগে আগে ওরা থাকতে পেয়েছি রাতারাতি অপারেশন করে আমরা আবার আবার ভারতের রাজা দিয়েছি। এইভাবে আমার বন্ধু আমারই ব্যাটসম্যান আরমান আলী সে মারা গেছে এই যুদ্ধে। তারপর সরোয়ার ওরা মানে আর্টিলারি সিল লেগে দুটা পাই মানে চলে গেছিল ওকে নিয়ে রাখা হইল হলো কৃষ্ণনগর হাসপাতালে। লাস্ট পর্যায়ে দেখে ওই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের যে মানে এটা এই 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 যুদ্ধ এই যুদ্ধের এটা হইলো সবচেয়ে বড়ই মানে ঘেরা ওটা একদম ইয়ে নিয়ে মালদার ইয়ে থেকে মালদা বর্ডার থেকে নিয়ে একদম একবারে গোদাগাড়ি পর্যন্ত বললেন মালদারই নিয়ে চাপাই নেব পুরো বহল চাপাই নেব এটা নিয়ে ওইভাবে এইভাবে মানুষ দল নিয়ে এটাকে আক্রমণ করা হয়েছে বুঝলে। আমরা ছিলাম আবার এই গোদাগাড়ি সিট আর এই ক্যাপ্টেন মহিউদ্দিন ছিল এলো এই চাপাই নাও যেখানে যেখানে সে উনি শহীদ হন বুঝলে। ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ যে আপনি যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছেন স্বাধীন করেছেন সেই উদ্দেশ্য সফল হয়েছে কি? এখন আমরা যে উদ্দেশ্য নিয়ে মানে স্বাধীন করেছি আমরা আমরা চাইবো তখন চাইছি যে আমরা পাক হানাদারদের এই দেশে রাখবো হ্যাঁ একই ছিল উদ্দেশ্য। তারপরে উদ্দেশ্য যে মানে এই দেশ যে মানে আমরা একদম স্বাধীন হয়ে যাবে একদম শান্তিতে আসবো সেই সেই শান্তিটাই এখন আমরা পাচ্ছি না পাচ্ছি না মানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে তো মানে মানে অনিয়ম ঢুকে গেছে ঘুষ প্রথায় যখন এসে গেছে আমারই সন্তান চাকরি পায় না যখন আমি এক মুক্তি মুক্তিযোদ্ধা সন্তান যাই হোক আমার দিয়ে বলতেছি না আমার আমার সন্তান আমার সন্তান বড়টা মানে প্রফেসর কলেজের প্রফেসর মেয়েটাও প্রফেসর ছোট ছোট মেয়েটা এই জুডিশিয়াল পরীক্ষায় যে সমাপ্ত করলো সমাপ্ত করার পরে যে রেজাল্ট যদি হয় এখন হয়তো হয়তো বা তাকে চাকরি হইলে ম্যাজিস্ট্রেট বা যে কোনো একটা জস্ট দিবে আর কি সরকার আর যদি দিতেও পারে সেইটা দিতে গেলেও যদি আমার পয়সা দিতে হয় তাইলে আমি স্বাধীন হইলাম কোথা। একমাত্রই মানে একটা তাদের প্রতি উপদেশ তারা যেন সন্ত্রাসী কাজে লিপ্ত না হয় আর মাদক সেবন যেন না করে এইটাই হইলো আমার সবচেয়ে বেশি আমার জ্ঞানে আমার জ্ঞানে বলছে।